একটা পশুকে পানি খাওয়ানোর জন্য একটা পশুকে বিপদ থেকে মুক্ত করার জন্য যদি আল্লাহ পাক তাকে জান্নাত দেয় আজ খানদানের রাসূল 2021 একটা বিরাট সমস্যার জায়গায় দাঁড়িয়ে তোমাদের হয়ে লড়াই করছে তাকে বেউজ্জুদির হাত থেকে বাঁচাবার জন্য তাকে জেতাবার জন্য তার ইজ্জতকে রক্ষা করার জন্য একটা ভোট দিয়ে তাকে যদি জেতাতে পারো কিয়ামতের দিন আল্লাহ এর জন্য মুক্তি দিতে পারে না পারে না ভাইরা আমার আজকে বোঝার চেষ্টা করে একটা পশুকে যদি আশ্রয় দেওয়ার জন্য তাকে বিপদ মুক্ত করার জন্য যদি আল্লাহ মেদাদ দিতে পারে খান্নাদের রাসূলের বিপদ মুক্ত করার জন্য আজকে তোমরা যদি বডিগার্ড হয়ে ঘিরে রাখো খান্নাদের রাসূলের কিছু হলে রোড অবরোধ করে গণতান্ত্রিকভাবে যদি আন্দোলন করো এর জন্য যদি জেল হয় জরিমানা হয় মার খেতে হয় কিয়ামতের দিনে তুমি তো বলতে পারবে যে নবীর খান্দানের জন্য লড়েছিলাম মোস্তফা নবী বলছে যে আমাকে ভালোবাসে আমার খান্দানকে ভালোবাসে আমি রাসূল কিয়ামতের দিনে তাদের এহসানকে মিটাবো অর্থাৎ তাদেরকে শাফাত করবো জন্য বলেন সুবহানাল্লাহ ভাইরা আমার আলোচনাকে বুঝার চেষ্টা করুন আলোচনাকে বুঝুন অনেক করেছেন 73 বছর জালিম মুনাফিকদের তাবেদারি আর নয় রাসূলুল্লাহর কথা মানবেন না মানবেন না চলে যান এখানে আলেম ওলামারা আছে আরো যারা ফতোয়া দিচ্ছে তাদের কাছেও যান কথা বুঝে আসছে তবে এই জলসা জলসা কমিটি গরিব ছেলেরা করছে তাই তো নাকি গো পার্টি ফান্ডের টাকাই নয় তো কোনো নেতার পক্ষ থেকে নয় তো হ্যাঁ গরিব ছেলেরা এই জলসা করছে হয়তো ঠিকভাবে চেয়ার দিতে পারেনি বস দিতে পারেনি ভালো মতো বিরিয়ানি করে খাওয়াতে পারেনি এখানে তাদের হারাম পুঁজি নাই এদের কাছে কোনো ঝাড়া ঝুড়ি টাকা নাই ভাই কিন্তু এরা আপনাদের জন্য খাস করে দোয়া করবে আর আপনারাও কমিটির জন্য দোয়া করবেন কথা বুঝে আসছে তো ভাইয়েরা আমার মনে রাখবেন তাহলে আজকে একটা অসহায় আমি অসহায় নয় আজকে হ্যাঁ আজকে বারবার আমার উপরে জুলুম হচ্ছে না হয়নি অত্যাচার হচ্ছে না হয়নি আমার কণ্ঠকে চেপে ধরা হচ্ছে না হয়নি আমাকে বিভিন্ন চক্রান্ত করা হচ্ছে না হয়নি একটা অসহায়কে দিয়ে অসহায় পশুকে আশ্রয় দেওয়ার জন্য তার উপরে দরদ দেখানোর জন্য যদি মুক্তি পেতে পারে খানদানের রসুল হিসাবে নবীর দিকে ভালোবেসে যে আমার উপরে দয়া দেখাবে মা বোন বাপ ভাইরা জীবনে তো অনেক গুণা করেছো মাফ হয়ে নাজাতের ওসিলা হতে পারে না পারে না ভাইরা আমার আজ আপনাদের কাছে এতটুকু কথা বলে গেলাম তাহলে ইসলামে রাজনীতি আছে না নাই কথা বলছেন না কেন ইসলামে রাজনীতি আছে না নাই তো ভাইয়েরা আমার ইসলামে যখন রাজনীতি আছে আমি নবিয়ানা মেম্বারে বসে ইসলামের কথা বলতে পারি না পারি না দেখো যারা গাছে উঠেছে পড়ে টড়ে যেওনি বাপ দেখো কলকাতায় গিয়েও তোমরা গাছে উঠে পেরেছিলে মানে কলকাতাতেও জায়গা শর্ট হয়ে গেছে এ শুনছেন কলকাতাতেও জায়গা শর্ট হয়ে গেছে আল্লাহ শুকর বলবেন না বোন আলহামদুলিল্লাহ বোন আলহামদুলিল্লাহ এই পাশের দেগুঙ্গা থানা বজলুল হক দরগাপুরি সাহেব নাম শুনেন না উনি দাঁড়িয়েছিলেন আর সব বলছিল মলি সাহেব দাঁড়িয়েছে মলি সাহেব কে ভোট দেবে দরগাপুরি সাহেব বলেছিল আল্লাহর ফেরেশতারা ভোট দেবে 10,000 ভোটে জিতে গেছে জোরে বলুন সুবহানাল্লাহ আজকে তো অনেকে বলছে আব্বাস সিদ্দিকীর কি ভোট আছে লোক ওর মুখে মুতে দেবে আহা আল্লাহ তোর জবানে পাওয়ার দিয়েছে আল্লাহ আরো পাওয়ার দিক আরো পাওয়ার দিক দুদিন আমার দাদা হুজুরের বিষয়ে বলবি বল বল আমার দাদা হুজুরের বিরুদ্ধে দাদা হুজুরের সময় বলেছিল না বলেনি সে যে হুজুর পীর কেবলা ভোট প্রচার করতে গিয়েছিল শোনেন ইতিহাস সে যে হুজুর পীর কেবলা ভোট প্রচার করতে গিয়েছিল কয়েকজন বিয়াদবি করেছিল পরে তাদের খোদা মার হয়েছিল কয়েকজন ক্ষমাও চেয়ে নিয়েছিল কথা বুঝে আসছে সাহাবা হুজুররা হক কথা বলতে গিয়ে নাই কথা বলতে গিয়ে আমার উমার ফারুক হুজুর দেশ চালাতে গিয়ে বাধা পড়েছে না পরে না তো ভাই আজকে যে কথাগুলো আপনাদের কাছে এখন বলবো তিনটে প্রশ্ন বাজারে ছড়ায় তার মধ্যে ইসলামে মাহফিলে জলসায় এসে হুজুরের ছেলে কেন রাজনীতি কথা বলবে তাহলে ইসলামে আছে নবী করেছে তাই বললাম অসুবিধা আছে আমার দেশ আমাকে করতে নিষেধ করেছে ব্যাস তাই করলাম দ্বিতীয় নম্বর কথা আমরা রাজনীতি করলে ধর্মীয় ইসলামের অনুসারী আল্লাহ আল্লাহ রসুলকে খুশি করার জন্য মানব প্রেমের জন্য দেশপ্রেমের জন্য রাজনীতি করলে কি হবে নেকি হবে সবাব হবে জোরে বলুন সুবহানাল্লাহ তাহলে হাফেজ উলামা ভাইদের কি করা দরকার এবারে বলেন হাফেজ সাহেব মলি সাহেব ইমাম সাহেব ভাইরা কি করবেন দরকার আছে না নাই চলে আসে
চলে আসে। দ্বিতীয় নম্বর এখন বলবো দাদা হুজুর কি করেছে। ভাই দাদা হুজুরের সময় আমি জন্ম নিয়েছিলাম, দাদা হুজুর করেছে কি করে না আমি জানি না। দাদা হুজুরের সময় আপনারা জন্ম নিয়েছিলেন, করেছে কি করে না জানে না, তাহলে ইতিহাস দেখতে হবে। ভাই কয়েকটা ইতিহাস দেখাচ্ছি, বহুত আছে, তার মধ্যে সর্বপ্রথম দেখাচ্ছি রাজনীতিতে বঙ্গীয় উলামার ভূমিকা। রাজনীতিতে বঙ্গীয় উলামার ভূমিকা, লেখক ডক্টর আব্দুল্লাহ, একজন পিএইচডি করা হাতুড়ি মার্কা লোক নয়, কথা বললেন না। আমাদের বর্তমান শিক্ষামন্ত্রী মুসলমানদের মিনিস্টার, সংখ্যালঘু মিনিস্টার, এইট ফেল, কপাল ফাটা মুসলমান রে, এইট ফেল। ওখানে যে বিরাট শিক্ষিত লোক বসে আছে উনি উনার কাছে যাবে, স্যার একটু সই কর দেন না, উনি কালিবার করে টিপ মারবে। সে আমাদের মিনিস্টার। গত কয়েকদিন আগে বিজেপির বাড়িতে গোপনে গোপনে মুর্শিদাবাদে দেখা করতে গিয়ে ধরা পড়ে গেছে। তাহলে বিজেপি কারা করছে বুঝতে পারছেন? হ্যাঁ, ধৈর্য যদি থাকে ভুলটা আজকে ভাঙিয়ে দেবো, ধৈর্য আছে। হে আব্বাস সিদ্দিকীকে চিন্তা করতে হবে না, আমি মরলে নবীর দিদার পাবো, আমি মরার জন্য সবসময় রেডি আছি। কোন মোল্লা মোল্লাজির ক্ষমতা আছে, আয় বাবা বুক পেতে দিচ্ছি, মেরে দে গুলি বোম, যা খুশি মেরে দে, কথা বুঝে আসছে? মরলেই নবীর দিদার পাবো, কিন্তু আমাকে মারার আগে আল্লাহজি তোকে কাফন করে দেয়, তোর মারার আফসোসটা রয়ে যাবে। কেন আল্লাহর হাতে সবকিছু আছে না? নাই। এই বইয়ের 97 পৃষ্ঠায় বইটার নাম কি বললাম? রাজনীতিতে বঙ্গীয় উলামার ভূমিকা। 97 পৃষ্ঠায় বাংলা আসামের জমিয়ত উলামার প্রেসিডেন্ট মাওলানা আবু বকর সিদ্দিক, কে ইনি? জোরে বলবে, তিনি পূজাহিদস্ত জমিয়ত উলামার পক্ষ থেকে পূজাহিদস্ত গণদরদি মুসলমান মনে করে 44 প্রার্থীকে মনোনয়ন পত্র প্রদান করেন। 44টা দাদা হুজুর গণদরদি জনদরদি পূজাহিতস্থ মনে করে 44 প্রার্থীকে দেন। আল্লাহর হুকুম পানি এসে গেছে খুব জোর, এবার দেখা যাক কে কে ছোটে। একটা গেল আর আসেন, দেখবেন তো না বাদ দেবো। এই বইটার নাম কি? যুগপুরুষ শাহ আবু বকর সিদ্দিক। যুগপুরুষ শাহ আবু বকর সিদ্দিক, লেখকটাকে মাওলানা বাহাউদ্দিন সাহেব। এই বইটা ফুটপ্রা শরীফে পাওয়া যাবে, দাম অনেক, কেনার দরকার নেই। টুক করে বইটা নেবেন, একটা পৃষ্ঠা উল্টে দেখে নেবেন টক করে, পৃষ্ঠার নাম বলে দিচ্ছি। পৃষ্ঠাটা হলো 249, শাহ আবু বকর সিদ্দিক জমিয়ত উলামায়ে বাংলা আসামের পক্ষ থেকে হিতস্থ ও জনদরদি মনে করে 44 প্রার্থীকে মনোনয়ন পত্র প্রদান করেন। বাপ আছে তো যে, দাদা হুজুর 44 দিয়েছিলেন, প্রমাণ হলো সন্ন্যতাল জামাত পত্রিকা, পত্রিকাটা কার? আল্লামা রুহুল আমিন সাহেব সম্পাদক, পৃষ্ঠপোষক দাদা হুজুরের। রুহুল আমিন সাহেবের যা কিছু সবটাই উনার ইমামের, পীরের, ঠিক না বেডিক? আর পীর মানার মতো মুখ উনি ছিলেন, আমার তোমার মতো নয় যে পীর সাহেব কিছু বলে যাবে জিজ্ঞেস করি না। মুরির দাবি করছে, হুজুরের বিরোধী করছে। অর্থাৎ দাদা হুজুর বলেছে, বাবা আমার আওলাদদের মধ্যে কেউ যদি বিগড়ে যায় খবরদার তার বিরোধী করবে না, তার থেকে দূরে সরে যাবে। তুমি যদি মুরিদ হও তাহলে বিরোধী করতে পারবে? সরে যেতে হবে, আর যে ঠিক থাকবে তাকে না উঠা বসা করো। এতে সুন্নতুল জামাত পত্রিকায় সেই 44 প্রার্থীর নাম দিয়ে এই নামটাকে প্রচার করছে কে? এখানে যে ভাষায় লেখা আছে সেটা পড়ছি, নিবেদন। মাওলানা মোহাম্মদ আব্দুল কাদের, সেক্রেটারি জমিয়ত উলামায়ে বাংলা আসাম, কে ইনি? সেজে হুজুর পীর কেবলা। এটা কি লেখা আছে? অনেকে আবার এসব বলার পরে বলছে, দাদা হুজুর তো স্বাধীন ভারতের আগে ইন্তেকাল হয়েছে, তখন ব্রিটিশ পিরিয়ড ছিল, ভোট ছিল নাকি? যদি ভোট না থাকে এটা কিরি? লাট সবার ভোট, বড় লাট, মেজো লাট, সেজো লাট, লাট সবার ভোট। কে সই করছে? মোহাম্মদ আবু বকর। কার সই এটা? দাদা হুজুরের নিজের হাতে। দাদা হুজুর তো দেখুন, এ যুবকরা দেখ তোদের ভাই তোদেরকে কি দেখাচ্ছে। দাদা হুজুর তো দেখলিনি, বাপ দাদা নানা নানি গোষ্ঠী সব দাদা হুজুর, দাদা হুজুর, দাদা হুজুর এখনো পাগল, দাদা হুজুরের নামই অজ্ঞান, ঠিক না বেড়ি? তিনার সইটাকে নিজের হাতে দেখলে, কথা বুঝে আসছে? আজকে যদি কোনো সরকার মনে করে পশ্চিম বাংলার কিছু মুসলমানকে, সিদ্দিকুল্লার মতো লোককে,
ঠিক কিনা বে ঠিক আছে বে বাংলার মুসলমান এদের মধ্যে ঈমান আছে এরা টাকা নেবে গাড়ি নেবে জমি